বিখ্যাত ক্রিকেটার ভিভিএস লক্ষণ তার কথা জানিয়ে টুইট করার পর রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন কানপুরের মালিক ভাই চাওয়ালা। সামান্য একজন চাওয়ালা হয়েও গত তিন বছর ধরে তিনি নিজের চায়ের দোকান থেকে অর্জিত আয়ের 80% অর্থ তিনি এমন কাজে ব্যবহার করছেন যা বড় বড় ব্যবসায়ীদেরও ভাবতে বাধ্য করবে। মুহাম্মদ মালিকের মানবিকতার অপূর্ব কাহিনী জানব আজ। মুহাম্মদের জন্ম কানপুরের এক দরিদ্র মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন সামান্য একজন কারখানা কর্মী। আটজনের বিশাল পরিবার, এটা টানতে হিমশিম খেতে হতো তাকে। তাই বড় ভাইদের দেখাদেখি মুহাম্মদও পরিবারকে সাহায্য করতে কাজ শুরু করেন। ইচ্ছে থাকা সত্ত্বেও অর্থের অভাবে কোনো মতে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করার পর শিক্ষাজীবনের ইতি টানতে হয়। এরপর অনেক কষ্টে একটা চায়ের দোকান খুলে চা বিক্রি করা শুরু করেন। এই কাজ করতে করতেই ধীরে ধীরে বয়স বাড়তে লাগল। তবে তিন বছর আগে একটা ঘটনা বদলে দিল মুহাম্মদ মালিককে। কাছের একটা বস্তি থেকে একদিন সকালে একটা বাচ্চা ছেলে এসে মুহাম্মদকে জানাল সে তার দোকানে কাজ করতে চায়। ছোট্ট ছেলে কাজ করে কি করবে জানতে চাইলে সে জানায় সে পড়তে চায়, লেখাপড়া করে বড় হতে চায়। এই কথা শোনা মাত্রই নিজের অজান্তেই অশ্রুবিন্দু গড়িয়ে পড়েছিল মুহাম্মদ মালিকের। তিনি যেন এই বাচ্চা ছেলেটার মধ্যেই নিজের ছোটবেলাটাকেই আরেকবার খুঁজে পেলেন। সাথে সাথেই তিনি সিদ্ধান্ত নিলেন সেই বাচ্চাটির সমস্ত পড়ালেখার দায়িত্ব গ্রহণ করার। এইভাবে একজন থেকে দশজন হয়ে কয়েকদিনের মধ্যেই সংখ্যাটা দাঁড়াল 350 জনে। মুহাম্মদ তখন একটা কোচিং সেন্টার ভাড়া নিয়ে শুরু করলেন বিনা পয়সার কোচিং সেন্টার। নিজের উপার্জিত টাকা থেকে পাঁচজন শিক্ষককে নিযুক্ত করলেন সেই 350 জন বাচ্চাকে পড়ানোর। ধীরে ধীরে এগিয়ে এলো মানুষ, সবার থেকে এই অনুদান নিয়ে খোলা হলো একটা প্রাইমারি স্কুল। আজ সেই স্কুলে 40 জন বাচ্চা পড়াশোনা করে, যাদের জুতো, জামা, বই, ব্যাগ, টিফিন সব কিছুর খরচ বহন করেন মুহাম্মদ নিজে। একটা টাকাও তাদের দিতে হয় না। রোজ সকাল 5টায় ঘুম থেকে উঠে 7:30 অবধি দোকান চালিয়ে মুহাম্মদ রওনা দেন স্কুলের উদ্দেশ্যে। তখন দোকান সামলান তার বাবা। 7:30 থেকে 2:30 পর্যন্ত স্কুলে থেকে আবার 3টের সময় দোকানে ফিরে রাত 11টা পর্যন্ত চলে দোকান। প্রতিদিন নিজের আয় থেকে স্কুলের জন্য 500 টাকা করে সরিয়ে রাখেন মুহাম্মদ। স্কুল বিল্ডিংয়ের ভাড়ার 10,000 রুপি তিনি নিজের আয় থেকেই দেন, বাকি 5,000 টাকা রেখে দেন স্কুল ওয়েলফেয়ার ফান্ডে। মুহাম্মদের এই মানবিক কাজ দেখে এখন তার পাশে এসে দাঁড়িয়েছে একটা এনজিও। টাকার অভাবে পড়াশোনা না করতে পারা মুহাম্মদ মালিক ওরফে সকলের প্রিয় মালিক ভাই আজ স্বপ্ন দেখেন এই স্কুলকে তিনি একদিন হাই স্কুলে পরিণত করবেন, যেখানে প্রতি বছর 200 ছাত্র জুতো, মোজা, ব্যাগ, বইখাতার চিন্তা ছাড়াই পড়াশোনা করতে পারবে এবং বিশ্বময় আলো ছড়াতে পারবে। মালিক ভাই চাওয়ালার মতো মানুষরাই বারবার প্রমাণ করেন মানুষের মধ্যে যদি মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকে তাহলে কোনো বাধাই তাকে সে কাজ করতে আটকাতে পারে না। আমাদের আয়োজনগুলো কেমন লাগে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।